ᱚᱱᱟ ᱜᱩᱨᱩᱛᱛᱚᱯᱩᱨᱱᱚ ᱵᱷᱤᱰᱤᱭᱳ ᱨᱮᱭᱟᱜ ᱜᱮ ᱛᱮᱦᱮᱧ ᱚᱱᱟᱧ ᱞᱟᱹᱭ ᱥᱚᱫᱚᱨᱟᱵᱚᱱᱟ ᱟᱨ ᱚᱱᱟ ᱜᱩᱨᱩᱛᱛᱚᱯᱩᱨᱱᱚ ᱵᱷᱤᱰᱤᱭᱳ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱟᱵᱚ ᱥᱟᱱᱛᱟᱲ ᱥᱚᱢᱟᱡᱽ ᱨᱮᱭᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱵᱟᱯᱞᱟ ᱵᱤᱦᱟᱹ ᱵᱷᱟᱸᱰᱟᱱ 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 ᱵᱟᱯᱞᱟ ᱵᱤᱦᱟᱹ ᱵᱷ
আবো ডেবরা থানা, ডেবরা থানা নিজ কড়া গিদ্রে তাহে কানা। আর উনি নিতুম দো নাই লেয়াবন কান গিয়া, উনি নিতুম দো হিউক কান তায়া অজয় টুডু। আর উনি দো মানে পাসকুড়া স্টেশন খনা উনি দো কো মানে পুলিশ কো গ্রেপ্তার কাদেয়া, মানে কো এরেস্টেড কাদেয়া। আর উনি এরেস্টেড কাদেয়া কো মানে দো আবো যাহাই ইন লৈ ইয়া যাহাই ইন লৈ আনা কথাটা মানে মিট রকম মিট সিনতে আড়ি খুশি রেনা খবর কানা, আর মিট সিনতে আড়ি দুখ রেনা খবর কানা। আর মানে খুশি রেনা খবর গিন লিয়াবন কানা, মানে খুশি রাসকা রিয়া খবর গিন লিয়াবন কানা। মানে উনি আবো তাহলে মানে তিনাং সান্তাল সমাজ রিন সমাজ মাধ্যম কো মানে একজুট কাতে গোটা আন্দোলন লে আকো আন্দোলন লে আবন, সাথে আবরিন নুকু মাঝি মাড়োয়া কহ পুরো আন্দোলন নোয়া রেয়া মানে যাহাই দোষী উনি গ্রেপ্তার হয়ে তাপিয়া ওনা পুলিশ ঠেন আরদাস তাহে কেনা আবো সান্তাল পাহাটা খোনা। আর উনি নিয়ে 10 দিন মাথারে গ্রেপ্তার আকাদিয়াকো পুলিশ পাসকুড়া স্টেশন খোনা। আর স্টেশন ওনা গ্রেপ্তার কাতে উনি মানে নিত পুরো যাহানা আবরিন সোশ্যাল মিডিয়া মানে সান্তাল সামাজিক যাহাই কো হাঁ বন লাই যাহাই কো বন লাই কা যত কে বন লাই কা উনি যাহাই নংকান কামি করা কা উনি দো উনি দো ফাঁসি চাই। আর আকোয়া ওনা পরিবার খন হ কো লাই যে আলে ফাঁসি চাই উনি যাহাই নংকান নই কুড়ি গিদ্রে মানে নালি গেট কাতে হুনকি দেয় উনি হর দো আলে নংকা দো বাঙা নংকা সাজা দো বাঙা উনি দো পুরো আজ চেলকায় গজ কানা মানে আলিজ কুড়ি গিদ্রে চেলকায় গজ কাদে উনিও আজ অনকা গে ফাঁসি কুন্টি রে আকায় পে তাহলে খান আলে নাপায় লে বুঝিও। আর যাহা গে নাহা মানে সোশ্যাল মিডিয়া পুরো কো সরব কানা আর ওনা 10 দিন মাথারে নামেনা বাড়াই কে আবন। আর দুঃখ রেয়া খবর দো নিয়ে কানা মানে আড়িতে দুঃখ রেয়া কথা কানা মেনদো উনি যাহাই প্রিয়াঙ্কা আজক মিটেন কলে খোনা মিটেন গিদ্রে চেলকাম হারাই ইয়া হারা বুরু কাতে মিটেন চেলকা মিটেন ঠাঁই ইয়া কিংবা চাকরি বাকরি নামা অলক পড়াও কানা পাচে চাকরি বাকরি নাম কে গিয়া হয়তো নাম কে গিয়া ওনা তাঙ্গি রে তাহে কানা। আর বাং রেহো যাহারে ঠাও লেখান মিটেন খুশি রেসকাই বুঝেও কিয়া মেনখান না দো দুঃখ তেগে আজ না পরিবার মা হয় গে সানাম ভারত দিশম থেকে সানাম খেরোয়াড় মানে দুঃখ তেকো দাঁধে রেনা ওনা খাতির থেকে রাগিতে আন্দোলন দো মানে পুরো গোটা ভারত জাকাত কো আন্দোলন কে যে নুই দোষী দারে সাবো মা। আর উনি সাব এনাই আর নয়া দুঃখ রেয়া কথা দো নিয়ে গে মেন দো নাহা আবো উনি যদি মিটেন সরিগে পুরো দোষী দার গে সাব আকানা তাহলে খান উনি দো ফাঁসি নাম মায় ওনা সানাম কো গে কমেন্ট এম তাওন পে। আর কমেন্ট তালাতে যে উনি দো আজও ফাঁসি নাম মায় ফাঁসি বাংখান কোনো দৃষ্টান্তমূলক শাস্তি যেমন আবো সান্তাল সমাজ রেন গিদ্রে পরের গিদ্রে নংকা আলো কো করাও দাঁড়ায় মা ওনা কো এডি কাতে লাই কাতে। আর তেহেঞাক নোয়া ভিডিও যাহাই
ᱥᱟᱱᱟᱢ ᱜᱮ ᱱᱟᱦᱟᱜ ᱵᱚᱱ ᱠᱩᱥᱤᱭᱟᱜ ᱠᱷᱟᱱ ᱢᱟᱱᱮ ᱠᱩᱥᱤ ᱢᱟᱵᱚᱱ ᱠᱩᱥᱤᱭᱟᱜ ᱠᱟᱱ ᱜᱮᱭᱟ, ᱟᱨ ᱵᱷᱤᱰᱤᱭᱳ ᱥᱟᱵᱥᱠᱨᱟᱭᱤᱵ ᱵᱟᱵᱚᱱ ᱥᱟᱵᱥᱠᱨᱟᱭᱤᱵᱮᱜᱼᱟ ᱚᱱᱟ ᱠᱚᱦᱚᱸ ᱵᱚᱱ ᱧᱮᱞ ᱧᱟᱢᱮᱜᱼᱟ ᱥᱟᱱᱟᱢ ᱜᱮ ᱱᱟᱦᱟᱜ ᱵᱚᱱ ᱠᱩᱥᱤᱭᱟᱜ ᱠᱟᱱ ᱜᱮᱭᱟ ᱟᱨ ᱵᱷᱤᱰᱤᱭᱳ ᱥᱟᱵᱥᱠᱨᱟᱭᱤᱵ ᱵᱟᱵᱚᱱ ᱥᱟᱵᱥᱠᱨᱟᱭᱤᱵᱮᱜᱼᱟ ᱚᱱᱟ ᱠᱚᱧ ᱞᱟᱹᱭᱮᱜᱼᱟ ᱥᱟᱵᱥᱠᱨᱟᱭᱤᱵ ᱯᱮ ᱪᱮᱱᱮᱞ, ᱟᱨ ᱵᱷᱤᱰᱤᱭᱳ ᱥᱟᱵᱥᱠᱨᱟᱭᱤᱵ ᱵᱟᱵᱚᱱ ᱥᱟᱵᱥᱠᱨᱟᱭᱤᱵᱮᱜᱼᱟ ᱚᱱᱟ ᱠᱚᱧ ᱞᱟᱹᱭᱮᱜᱼᱟ ᱥᱟᱵᱥᱠᱨᱟᱭᱤᱵ ᱯᱮ ᱪᱮᱱᱮᱞ, ᱟᱨ ᱦᱚᱸ ᱱᱟᱣᱟ ᱱᱟᱣᱟ ᱱᱚᱝᱠᱟᱱ ᱵᱷᱤᱰᱤᱭᱳᱧ ᱟᱹᱜᱩᱭᱟ ᱟᱨ ᱱᱚᱝᱠᱟᱱ ᱵᱷᱤᱰᱤᱭᱳ ᱟᱹᱜᱩ ᱠᱟᱛᱮᱫ ᱟᱯᱮ ᱴᱷᱮᱱᱤᱧ ᱥᱮᱴᱮᱨᱟ ᱟᱨ ᱟᱯᱮ ᱦᱚᱸ ᱱᱚᱝᱠᱟᱱ ᱵᱷᱤᱰᱤᱭᱳ ᱧᱮᱞ ᱠᱟᱛᱮᱫ ᱟᱹᱰᱤ ᱠᱩᱥᱤ ᱯᱮ ᱵᱩᱡᱷᱟᱹᱣᱟ, ᱟᱨ ᱟᱯᱮ ᱦᱚᱸ ᱱᱚᱝᱠᱟᱱ ᱵᱷᱤᱰᱤᱭᱳ ᱧᱮᱞ ᱠᱟᱛᱮᱫ ᱟᱹᱰᱤ ᱠᱩᱥᱤ ᱯᱮ ᱵᱩᱡᱷᱟᱹᱣᱟ আপনারা জানেন এখানে আমাদের গাংপুর এরিয়াতে 14 তারিখে একটা ঘটনা হয়েছিল, তার মেয়ের মার্ডার হয়েছিল। তারপরে আমরা অনেকদিন যে অ্যাকিউজ ছিল ওকে খুঁজছিলাম, কালকে রাত্রি আমরা অ্যাকিউজকে ধরতে পেরেছি। আমরা ওকে ধরেছি পাঁশকুড়া থেকে পূর্ব মেদিনীপুর। আমাদেরকে সময় লাগলো অ্যারেস্ট করতে, কিন্তু লাস্টে আমরা অ্যারেস্ট করতে পারলাম। আমাদের আপনারা জানেন কি আগে আমরা 9 জনের এসআইটি রেডি করেছিলাম টিম একটা, কিন্তু তারপরে আমরা সেটাকে বাড়িয়ে টোটাল 21 জনের টিম হয়ে গেছিল আমাদের এসআইটি। সেজন্য আপনারা এতজন অফিসারকে দেখছেন এখানে। আমাদের টিমের প্রত্যেক লোকই কন্ট্রিবিউশন করেছে টেকনিক্যালি বা ম্যানুয়ালি। যেটা আমরা জানতে পেরেছি ঘটনা কি জন্য হয়েছিল, যেটা আমরা আগে বলেছিলাম, এটা পার্সোনাল ম্যাটার ছিল, মেয়েটির ওই ছেলেটির সঙ্গে রিলেশন ছিল। তো এদের কিছু ডিফারেন্স ছিল, রিলেশন মধ্যে কিছু ডিফারেন্স হয়ে গেছিল, সেজন্য ওই দিন যে ছেলে ছিল ওই মেয়েটির কাছে গেছিল। তখন ওদের আবার কোন একটা এটা দেখা করছিল, নিজের ছেলে দেখা করতে গেল যখন, তখন এদের নিজের মধ্যে একটু কিছু অল্টারকেশন হয়, কিছু ভার্বাল অল্টারকেশন হয়। তখন ছেলেটা রেগে মেয়েটিকে মার্ডার করে দেয় ওখানে। তখন ছেলেটি মেয়েটিকে মার্ডার করে দেয়, তারপরে ওখান থেকে পালিয়ে যায়। আমাদেরকে একটু সময় লাগলো, কিন্তু আমরা লাস্টে ছেলেকে ধরতে পেরেছি। অ্যান্ড এখন আমরা ছেলেকে কাস্টাডি নেব। কাস্টাডি নেবার পরে আমরা যে অফেন্ডিং ওয়েপন আছে, যে ধারালো অস্ত্র দিয়ে মেয়েকে মার্ডার করেছে, সেটাকে রিকভার করব। তারপরে যে জামা বগেরা পড়েছিল ছেলে মার্ডার করার সময়, ওয়েরিং অ্যাপারেল যেটাকে আমরা বলি, কেন আমাদেরকে অ্যাজ অ্যান এভিডেন্স সেটাও সিজ করতে হবে, সেটাও করব। আশা করছি নেক্সট কিছুদিনের মধ্যে সব করে আমরা তাড়াতাড়ি চার্জশিট দিয়ে এটার কাস্টাডি ট্রায়াল করার চেষ্টা করব। অ্যান্ড আমরা চেষ্টা করব কি ছেলেটার ছেলের ম্যাক্সিমাম পানিশমেন্ট হয়। এখন যদি আপনার কিছু কোশ্চেন থাকে, ছেলের নাম হচ্ছে টুডু, ছেলেকে ধরা হয়েছে পাঁশকুড়া আন্ডার পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট। আমি একটা কথা বলতে চাই, এক্সট্রা অ্যাডিশনারি বলতে ভুলে গেলাম, কি আমার প্রফেশনাল লাইফে লাস্ট 6 বছরে আমি এরকম কোনো এরকম কেস দেখলাম না যেখানে এত জেলা ইনভলভড আছে এক ছেলেকে ধরার জন্য। আমি স্পেসিফিকলি বলতে চাইবো আমার ধন্যবাদ টু পূর্ব মেদিনীপুর পুলিশ, পশ্চিম মেদিনীপুর পুলিশ, ঝাড়গ্রাম পুলিশ, এরা সবাই আমাদের হেল্প করেছে, সবাই সবার কন্ট্রিবিউশন আছে। স্পেশালি পূর্ব মেদিনীপুর পুলিশ খুবই প্রোঅ্যাক্টিভলি কাজ ওখানে করেছে, অ্যান্ড ছেলেকে অ্যারেস্ট করার জন্য আমাদের খুবই হেল্প করেছে। এটা ছাড়া আমার যত এখানে অফিসার আছে, সব অফিসার এখানে নেই, কিন্তু এখনো কিছু টিম আমাদের বাইরে আছে। আমরা এই যে জেলার নাম বললাম, এটা ছাড়াও আউট অফ স্টেট অলসো, কেন ছেলে আর মেয়ে ব্যাঙ্গালোরে কাজ করতো, আমাদের ব্যাঙ্গালোরে 2টো টিম ছিল, ওরা ওখানে ছিল, এখন অবধি ফিরতে পারেনি, ওরা অন ওয়ে আছে। তো এর মধ্যে আমাদের প্রচুর এফর্ট লেগেছে, অ্যান্ড এখন আমাদের যেটা টার্গেট আছে, আগেন বলছি কি প্রপারভাবে চার্জশিট করে উইথ প্রপার এভিডেন্স আমরা কাস্টডি ট্রায়াল করবো ছেলের। ছেলেটির বাড়ি আছে ডেবরা, নাম আছে অজয় টুডু, বাড়ি ডেবরা পশ্চিম মেদিনীপুর। সেটা দেখুন ম্যানুয়াল আর টেকনিক্যাল আমাদের ইনফরমেশন ইন্টেলিজেন্স মাধ্যমে আমরা ছেলেকে ধরেছি। নিশ্চয়ই রেডি হয়ে এসেছিল, কারণ ছাড়া কি করে মানে
দেখুন, ছেলেকে এখন আমরা কাস্টডি নেব, আশা করছি ডিউরিং কাস্টডি পিরিয়ড। এর গত রাত্রে লেট নাইট এখানে এসছে, এখন কাস্টডিতে নিয়ে তারপরে ফার্দার আমরা ইন্টারোগেশন করব যখন ছেলেকে, তারপরে যখন যেরকম আপনি বলছেন যে আমরা এই যে ওয়েপন আছে সেটাও রিকভার করব, অ্যান্ড ওখান থেকে নিয়ে এসেছিল বা এখানে এসে কিনেছে এসব আমরা ডিউরিং কাস্টডি পিরিয়ডই জানতে পারবো। কত সময় লাগে? 7:30 গত রাত্রি 7:30 পূর্ব মেদিনীপুরে ওকে ধরা হয়েছে, তারপরে এখানে প্রপার পেপার ওয়ার্ক করে আমরা এখানে নিয়ে এসেছি ওকে। অনেক বছর ধরেই ছিল, এক্স্যাক্টলি কোয়ান্টিফাই করা মুশকিল, কেন অনেক এরা যেটা আমরা লোকাল ইনফরমেশন পেয়েছি কি এরা ফেসবুক পসিবলি ফেসবুকে এদের বন্ধুত্ব হয়েছিল, তারপরে এরা এদের রিলেশন হয়েছিল। সেটা এখন এই মুহূর্তে বলা উচিত নেই আমাদের, এটা ইন দা ইন্টারেস্ট অফ ইনভেস্টিগেশন এখনই বলা উচিত হবে, এখন অবধি আমাদের কাছে। ছেলের বয়স আছে ২৬-২৭ বছর বয়স আছে। এখন আমরা 10 দিনের পিসি চাইবো আমরা, তারপরে দেখি আমাদের কোর্ট কতদিন কাস্টডি দেয়। পালিয়ে গেছে, এখানে ছিল না, এখানে থাকতো আমরা নিশ্চয় ধরে নিতাম। না আমাদের কাছে এই মুহূর্তে কোনো ইনফরমেশন নেই যদি ছেলেটার কোনো ক্রিমিনাল হিস্ট্রি আছে। রাস্তা চিনল সেটা দেখুন, আবার আমরা এখন কাস্টডি নেব, কাস্টডি নিয়ে আসার পরে আমরা জানতে পারবো কি আগে কোনোদিন এখানে এসেছিল কি না, তো বা কে ওকে গাইড করেছে, একাই ছিল অর হোয়াট এভার। সেটা বললাম, সেটা ডিউরিং কাস্টডি আমরা যখন ছেলেকে কাস্টডি নেব তখন আমরা ডিউরিং কাস্টডি পিরিয়ড ও ছেলের থেকে জানতে পারবো কি পরিকল্পিত ছিল বা ওখানে এসে স্পন্টেনিয়াসলি ও মার্ডার করে দিয়েছে। এখন অবধি শুধু ওর ইনভলভমেন্ট পেয়েছি আমরা, ডিউরিং কাস্টডি যদি কিছু বলেও দেন আমরা সেভাবে ইনভেস্টিগেশন এগো, আমাদের ইনভেস্টিগেশন এগোবে, কিন্তু এখন অবধি যেটা পেয়েছি ও একাই করিয়েছে। নেই, ও বিভিন্ন জায়গা ঘুরছিল, স্টেটে ছিল কিন্তু বিভিন্ন জায়গা ঘুরছিল। ছেলেটি বিভিন্ন রকমের কাজ করতো, লাস্ট কি করতে বেসিকলি কন্ট্রাকচুয়াল কাজ করতো, ছোটোখাটো যে কোনো সময় যে কোনো কাজ করতো। হ্যাঁ, একসঙ্গে ফিরেছিল, একসাথে ফিরেছিল। সকাল থেকে নেই, একটু দুপুর দিক থেকে ছিল, রংপুর এরিয়া। সেটা বলতে পারবো না, এত ইনভেস্টিগেশন ডিটেলস রিভিল করা যাবে না।